তামিম ইকবাল বলেছিলেন ঘুরে ফিরে কয়েকজনই ক্যাচ মিস করে, অনুশীলনেও তাই। সেই শরীফুলি আবার হুট করে দারুণ ক্যাচ ধরে বসেন। প্রথম ওয়ানডেতে চার ক্যাচ মিসের কারণেই হোক কিংবা নিয়মিত অনুশীলনের অংশ, দ্বিতীয় ওয়ানডের আগে লং ক্যাচিং কিংবা হাই ক্যাচিং নিয়ে বেশ সতর্ক টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটাররাও ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কাজের কাজ কতটুকু হবে সেটা ম্যাচে দেখা যাবে, তবে টাইগারদের লক্ষ্য পরিষ্কার, ওয়েস্ট ইন্ডিজকে কোনো সুযোগ দেয়া যাবে না। আমরা তো লাস্ট ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব না, যেহেতু আমাদের জন্য একটা বড় অপরচুনিটি আছে। সেকেন্ড ম্যাচ জিতলে আমরা সবাই রিল্যাক্স হতে পারবো যে আমরা সিরিজটা উইন করেছি। এজন্য আমাদের যে জিনিসটা বলেন, অবশ্যই ম্যাচ জিততে হবে, আমরা তো অবশ্যই ম্যাচ জেতার জন্যই খেলবো, বাট আমরা আরও বেশি ফোকাস থাকবো, কারণ ওরা কিন্তু চাবে স্ট্রংলি কামব্যাক করার জন্য। বাট আমরাও ওদের থেকে চেষ্টা করবো যে ওরা যেন স্ট্রংলি কামব্যাক করলে ওরা কী কী ডিপার্টমেন্টে কীভাবে স্ট্রংলি কামব্যাক করতে পারে সেইভাবে আমাদের সতর্ক থাকতে হবে। অলরেডি আমরা সেই বিষয় নিয়েও কথা বলেছি, আমরা ক্যাপ্টেন আমাদের সাথে ডিসকাস করেছে এবং আমাদের যে মিটিং হয়েছে মিটিংয়েও আমাদের কথা হয়েছে কীভাবে আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারি। সো এইসব নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ভালো খেলাটা ইম্পর্টেন্ট, সবাই পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। সবাই যদি পারফর্ম করে যার যার জায়গা থেকে অবশ্যই ম্যাচ জিততে পারবে। লাস্ট কোয়েশ্চেন, 6-5 কম্বিনেশন, এর আগে মোস্ট লাইকলি কখনোই আপনি এরকম কম্বিনেশনে মানে ওয়ান ডে ম্যাচ খেলেন না, এই 6-5 কম্বিনেশন বা এরকম সাহসী একটা কম্বিনেশন মানে আপনি কীভাবে দেখেন? আর তামিম ইকবালের ক্যাপ্টেন্সি আপনি কতটুকু এনজয় করছেন বা কতটুকু অ্যাগ্রেশন দেখছেন তার ক্যাপ্টেন্সি? না, আলহামদুলিল্লাহ তামিম ভাই তো মাশাআল্লাহ খুব ভালো ক্যাপ্টেন্সি করছে এবং খুব ভালো সাকসেসও হচ্ছে। আপনি দেখেন যে সাউথ আফ্রিকার নতুন কন্ডিশনে যে কিন্তু আমরা সিরিজ উইন করেছি, তারপরে অলমোস্ট 4-5 আমরা সিরিজ জিতেছি তামিম ভাইয়ের ক্যাপ্টেন্সিতেই অলমোস্ট। সো খুবই ভালো করছে এবং সবচেয়ে বড় কথা হলো তাকে অনেক সবাই সাপোর্ট করছে পিছন থেকে, এবং ফিল্ডার বলেন, তারপরে বোলার বলেন, ব্যাটসম্যান বলেন, সবাই তাকে সাপোর্ট করছে, এর জন্য তার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। সো সবাই যদি যার যার ডিপার্টমেন্ট বা যার যার রোলটা যদি ভালো মতন হ্যান্ডেল করতে পারে তখন ক্যাপ্টেনের জন্য ইজি হয়ে যায়। সো আমরা মনে করি আজ আমরা যারা প্লেয়ার আছি সবাই তাকে পিছন থেকে সাপোর্ট করছি যে যার যার রোলটা যেন ভালো মতন পালন করার জন্য। 6-5 কম্বিনেশন দেখেন যে সাকিব ভাই খেললে তো এই জিনিসটা হয় না, বাট তারপরও যে সে খেলছে না এটা আমি মনে করি যে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা যদি ব্যাটসম্যানের দায়িত্ব সহকারে খেলতে পারি তাহলে ভালো হবে, বাট সে খেলে তো সবসময় আমাদের জন্য ভালো হয়, অ্যাডভান্টেজ থাকে। বাট যেহেতু খেলছে না এর জন্য তো একটা ওয়ে বাইট করতে হবে কীভাবে ভালো খেলতে হবে, এর জন্য আমার একটু বেশি হয়তো দায়িত্ব নিতে হবে, কারণ আমি লাস্টের দিকে লোয়ার্ডার ব্যাটিং করি। সো আমার জন্য একটু বেশি ফোকাস থাকতে হবে যে আমি হয়তো টিমের রোল অনেক ইম্পর্টেন্ট পালন করতে পারবো, হয়তো আমার কাছ থেকে টিম যদি 30-40 রান আশা করে বা আমি যদি ওইরকম দিতে পারি তখন হয়তো একটু অ্যাডভান্টেজ হবে টিমের জন্য। দ্বিতীয় ম্যাচেও প্রথম ওয়ানডের একাদশী মাঠে নামার সম্ভাবনা বেশি, যদি না শেষ মুহূর্তে বৃষ্টির কারণে উইকেটের ধরনে কোনো বদল আসে। দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের মাঠের সবশেষ সেশন, মাঠে সবশেষ টিম মিটিং, কোচ ক্যাপ্টেনের মেসেজ ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের কাছে স্পষ্ট, ম্যাচে কার কী ভূমিকা সেই অনুযায়ী প্র্যাকটিসে কে কী করবে। প্রথম ওয়ানডে বাংলাদেশ যেভাবে খেলেছে ওই ধারাবাহিকতা বজায় রাখাটা এখন সময়ের দাবি, ওই জায়গা থেকে আর পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ওয়ানডে সিরিজটা জেতা এখন বাংলাদেশের জন্য খুবই দরকারি, স্পেসিফিক্যালি টেস্ট এবং টি-20তে ওরকম পারফরমেন্সের পরে অন্তত কিছু একটা নিয়ে বাংলাদেশ দেশে ফিরতে পারবে, কিছু একটা নিয়ে আমরা গর্ব করতে পারবো, এবং সেই গর্ব করার মতো উপলক্ষ দ্বিতীয় ওয়ানডেতে আসবে সেটাই আমাদের বিশ্বাস। বিশ্বাস করি ক্রিকেটাররাও সেটাই বিশ্বাস করেন। গায়ানার প্রবীণ স্টেডিয়াম থেকে দেবচৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ। সব বাবাই চান তার সন্তানকে নিরাপদ রাখতে, তাই নিরাপত্তার চেয়েও বেশি কিছু BBS কেবলস, মোর দ্যান সেফটি।